অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে জানাতে চলেছি বিপরীত রাজযোগের ফলে এই চারটি রাশির অর্থ ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। এই চারটি রাশি পাবে অপার ধন। যদি আপনার জন্মকালীন ছকে, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন সেই সময় সেই ক্ষণে যদি আপনার বাই বার্চার যদি এই বিপরীত রাজ্য থাকে, তাহলে আপনি এই বর্তমান যে গ্রহের গোচর চলছে সেই সময় কিন্তু আপনি 100% অর্থ আপনার আসবেই আসবে, আটকাতে কেউ পারবে না। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে দেখা গেল আপনার 10,000 টাকার কেনা বেচা হয়, সেটা 1,00,000 টাকার কেনা বেচা হবে, 1,00,000 টাকার কেনা বেচা হবে। ব্যবসার ক্ষেত্রে প্রচুর আপনার বিক্রি বাট্টা বেড়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে আপনি প্রচুর কাস্টমার পাবেন এই সময়। আপনি লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে প্রচুর, স্টক বিজনেস থেকে প্রচুর কিন্তু এই সময় কিন্তু ইনকাম করবেন। অর্থাৎ এই বিপরীত রাজযোগ আপনাদেরকে কিন্তু এই চারটি রাশিকে কিন্তু ঠেলে দিবে। অর্থাৎ এই চারটি রাশির ক্ষেত্রে অপার ধন, অর্থবৃষ্টি হতে চলেছে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, অনলি ফর বুকিং। আপনারা যদি আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, রিপ্লাই পেয়ে যাবেন সব সময়। বাই টেলিফোন হয়তো আমি আপনাদেরকে কথা বলতে পারি না, অনেক বহু টেলিফোন আসছে যেগুলো ধরা হয়ে উঠছে না, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আমি আবার আমার প্রিয় দর্শক বন্ধুর কাছে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সবসময় হয়তো বা টেলিফোন ধরতে পারছি না। তো শুরু করা যাক এই বিপরীত রাজ্য। বিপরীত রাজ্যটা আগে কি আপনাদেরকে সেই জিনিসটা ক্লিয়ার করে দিই। যখন কোনো পাপী গ্রহ 12 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, 6 নম্বর ঘরে এবং 4 নম্বর ঘরে চলে যায়, অর্থাৎ 4, 6, 8, 12 যখন পাপী গ্রহ অবস্থান করে এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি যখন তার উপর পড়ে না, তখন এই রাজ্য, এই ক্ষেত্রে সেটাকে বলা হয় বিপরীত রাজ্য। এবং এই সময় মঙ্গল বসে আছে আজ থেকে, অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ এই 4 অক্টোবর থেকে এই মঙ্গল মীন রাশিতে অবস্থান করছে এবং বিপরীত রাজ্য চারটি রাশির ক্ষেত্রে কিন্তু তৈরি করছে। এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু অপার ধন। এবং এই বিপরীত রাজ্যকে যখন অশুভ গ্রহের দৃষ্টি সেই গ্রহের উপর পড়ে, অর্থাৎ পাপী গ্রহের উপর অশুভ গ্রহের দৃষ্টি, পাপী গ্রহের দৃষ্টি যদি পড়ে, সেই বিপরীত গ্রহ, বিপরীত রাজযোগের মাত্রা অর্থাৎ পাওয়ারটা আরও কিন্তু বেড়ে যায়। অর্থাৎ এর আরও কিন্তু ফল দিতে শুরু করে। অর্থাৎ আপনারা যা ব্যবসা করছেন, যারা 1,00,000 টাকার ব্যবসা করছেন তাদের সেক্ষেত্রে 5,00,000 টাকার সেটা হবে, যে 50,000 টাকা করছেন তার 2,00,000 টাকার ব্যবসা হবে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু আসবে এবং এর সাথে সাথে লটারি থেকে কিন্তু এই সময় অর্থ পাবেন। আপনি শেয়ার থেকে পাবেন, আপনি ফাটকা থেকে পাবেন, আপনি স্টক বিজনেস থেকে পাবেন, এই সময় থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। তো এই যে মঙ্গল আজ রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে, এবং আমি যে গতকাল চারটি রাশির কথা বলেছিলাম সাবধান, শেষ চারটি রাশি কোন কোন ক্ষেত্রে সাবধান যেটা আমি বলেছিলাম আপনারা হয়তো প্রত্যেকে ভিডিওটি শুনেছেন, এই চারটি রাশিরই কিন্তু অর্থ ভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে। অর্থাৎ এই 81 দিন অপার ধন কিন্তু পাবে, প্রচুর অর্থ কিন্তু ইনকাম করবে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির দ্বাদশভাবে অবস্থান করছে মঙ্গল, অর্থাৎ বিপরীত রাজযোগ সৃষ্টি করছে এবং সরাসরি
শনি তৃতীয় দৃষ্টি, কেতুর পঞ্চম দৃষ্টি এবং ষষ্ঠ রবির সপ্তম দৃষ্টি। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক পার্ট, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত এগুলো খারাপ, কিন্তু অর্থের দিক থেকে, আপনাদের ব্যবসার দিক থেকে কিন্তু প্রচুর আপনারা ডেভেলপমেন্ট করবেন, অর্থাৎ কাস্টমার প্রচুর আপনারা কিন্তু মেসেজ পাবেন। এবং যারা লটারি শেয়ার ফাটকা থেকে যারা কাটেন তারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু এই সময় পাবেন। অর্থাৎ মেষ রাশির অর্থনৈতিক দিকটা কিন্তু, অন্য পার্টগুলো কিন্তু খারাপ কিন্তু মেনলি ফিনান্সিয়াল দিকটা কিন্তু অত্যধিক শুভ। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের রাশির দ্বিতীয় পতি এবং সপ্তম পতি ষষ্ঠভাবে অবস্থান করছে। এই ষষ্ঠভাবে অবস্থান করায় শত্রু গিয়ে শনি তৃতীয় দৃষ্টি পড়ছে এই মঙ্গলের উপর, এবং কেতুর পঞ্চম দৃষ্টি এবং দ্বাদশ রবির সপ্তম দৃষ্টি পড়ছে এই মঙ্গলের উপর। অর্থাৎ এই বিপরীত রাজযোগের পূর্ণ মাত্রাটা আরও বৃদ্ধি পেয়েছে। আমি বারবার বলেছি এক্ষেত্রে আপনার পত্নী শরীর স্বাস্থ্য খারাপ হলে শত্রু অর্থনৈতিক দিক থেকে, ব্যবসার দিক থেকে, কোনো ডিলিংসের দিক থেকে, যারা আগুন জাতীয় জিনিসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। অর্থাৎ এই সময় লটারিও কিন্তু আপনারা এই সময় পাবেন, শেয়ার থেকে টাকা পাবেন, ফাটকা থেকে পাবেন, জুয়া থেকে পাবেন এই সময়। এরপরে যে রাশির কথা বলবো যেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অষ্টমভাবে এই মঙ্গলের অবস্থান, অর্থাৎ আপনাদের চতুর্থ পতি এবং নবম পতি মঙ্গল অষ্টমভাবে অবস্থান করছে মৃত্যুর স্থানে, শনি তৃতীয় দৃষ্টি এবং কেতুর পঞ্চম দৃষ্টি এবং রবির সপ্তম দৃষ্টি। আপনাদের ক্ষেত্রে কিন্তু অন্য পার্টগুলো খারাপ থাকলে আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে, অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো আপনাদের কিন্তু কাটবে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে চরম থেকে চরমতম উন্নতি হবে, কাস্টমার আপনারা প্রচুর পাবেন। যারা 1,00,000 টাকার ব্যবসা করছেন তারা 5,00,000 টাকার ব্যবসা করবেন, যারা 10,000-এর ব্যবসা করছেন তারা 50,000 টাকা পর্যন্ত এই মাসে ব্যবসা করবেন। অর্থাৎ ব্যবসার পার্ট, লটারির পার্ট, শেয়ারের পার্টগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ। এরপরের যে রাশির কথা আমি বলবো, সবশেষে যে রাশি সেটা হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির চতুর্থ পতি এবং একাদশ পতি এই মঙ্গল আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করছে, শনি তৃতীয় দৃষ্টি, কেতুর পঞ্চম দৃষ্টি এবং রবির সপ্তম দৃষ্টি। আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিকটা কিন্তু ভালো হচ্ছে, অর্থাৎ তৃতীয়ভাবে অবস্থান করলেও আপনাদের আর্থিক দিক, আপনাদের অন্যান্য পার্টগুলো কিন্তু খারাপ কিন্তু মেনলি ফিনান্সিয়াল দিকটা, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু হবে। লটারি থেকে, শেয়ার থেকে, বিজনেস থেকে, বিজনেসে প্রচুর আপনারা কিন্তু কাস্টমার হবে, ডিলিংস কিন্তু আপনাদের ভালো হবে এই সময়। আপনাদের বিজনেসে যথেষ্ট উন্নতি, বিজনেস কিন্তু এই সময় মকর রাশি যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু বাড়াবেন। ভিডিওটি এই পর্যন্ত, নমস্কার।